আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা দাঁতের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে ফাঁকা দাঁতের যে চিকিৎসা পদ্ধতি আছে এর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না ভিউয়ার্স ফাঁকা দাঁতের চিকিৎসা মূলত কয়েকটা পদ্ধতিতে করা হয় কিছু কিছু পদ্ধতি রয়েছে যেখানে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আর কিছু পদ্ধতি রয়েছে যেখানে কোনো ধরনের উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে কী ধরনের ট্রিটমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে আর কোন ধরনের ট্রিটমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো ভিওর্স আমরা প্রথমে জেনে নেব যে কি ধরনের ট্রিটমেন্টে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই ভিওর্স যদি এমন ফাঁকা থাকে দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে একটি দাঁতে অথবা দুটি দাঁতে যদি এ ধরনের ফাঁকা থাকে তাহলে তা কালার ম্যাচিং ফিলিংয়ের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করা যায় যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে করা হয়েছে ভিওয়ার্স এখানে ফিলিংয়ের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করা হয়েছে এই যে যে ফিলিংটুকু করা হয়েছে আর এর জন্য দাঁতটি একটু বড় দেখা যাচ্ছে আর এই বড় যে অংশটুকু এতটুকুই ফিলিং দ্বারা ভরাট করা হয়েছে তো এই ভরাট করা ফিলিংটি কখনো কখনো পড়ে যেতে পারে যদি আপনি ফাঁকা দাঁতের চিকিৎসা এই ফিলিংয়ের মাধ্যমে করিয়ে থাকেন তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে দাঁতের কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু এই ফিলিংটি আপনার স্থায়ী স্থায়ী নয় এটি আপনার কয়েক বছর পরে পড়ে যেতে পারে যদি কখনো ফিলিংটি পড়ে যায় সেক্ষেত্রে আপনার দাঁতে কোনো ধরনের সমস্যা হবে না দাঁতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আপনাকে পুনরায় আবারও কিছু টাকা খরচ করে আপনাকে পুনরায় আবারও ফিলিংটি করিয়ে নিতে হবে মূলত এই যে যে ফিলিংটি এখানে দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট করা হয় জয়েন্ট করা হয় এই ফিলিংটি যদি কখনও পড়ে যায় আপনাকে আবারও করিয়ে নিতে হবে কিন্তু এই ফিলিংয়ের যে ট্রিটমেন্টটি রয়েছে এই ট্রিটমেন্টটি করার সময় দাঁতে কোনো ধরনের রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না দাঁত কাটাকাটি করার প্রয়োজন হয় না মোটামুটি এই যে যে প্রসেসটি এটি মোটামুটি সেভ একটি চিকিৎসা পদ্ধতি দ্বিতীয়ত রয়েছে ব্রেসেস ট্রিটমেন্ট ভিউয়ার্স এ ধরনের যে ফাঁকার দাঁতগুলো রয়েছে বা আঁকা বাঁকা উঁচু নিচু যে দাঁতগুলো রয়েছে এই দাঁতের জন্য ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হয় আর এই ব্রেসেস ট্রিটমেন্টেরও কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে বলা যায় না এই ব্রেসেস ট্রিটমেন্টে সাময়িক আপনার এই যে ব্রেসেস ট্রিটমেন্টটি এটি করার সময় এমন দাঁতের উপরে দেখা যায় এটি হচ্ছে ব্রেসেস পদ্ধতি তো এক একজনের দাঁতের জন্য এক এক ধরনের সময় লাগে ধরুন যদি দাঁতে এই ধরনের ফাঁকা থাকে তাহলে হয়তো ছয় থেকে আট মাস সময় লাগবে এবং ধীরে ধীরে ফাঁকাটি পুরোপুরিভাবে ক্লোজ হয়ে যাবে এটিও পার্শ্ব মুক্ত একটি চিকিৎসা পদ্ধতি অর্থাৎ দাঁতে যদি আপনি ব্রেসেস করান উঁচু নিচু বা আঁকা পাকা দাঁতের বা ফাঁকা দাঁতের জন্য যদি আপনি ব্রেসেস ট্রিটমেন্ট করান এ ধরনের ট্রিটমেন্টে এই ব্রেসেস ট্রিটমেন্টের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নয় নাই তবে এই ব্রেসেস ট্রিটমেন্টটি বেশ ব্যয়বহুল চিকিৎসা দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে যে কতটা ব্যয়বহুল হবে সেটি দাঁতের উপর নির্ভর করে যত বেশি সময় লাগে ততই ব্যয় বাড়তে থাকে ভিউয়ার্স এই যে ব্রেসেস ট্রিটমেন্টটি এটি সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব মুক্ত একটি চিকিৎসা পদ্ধতি বলা চলে এখন আসুন জেনে নিই যে ফাঁকা দাঁতের চিকিৎসার যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যে পদ্ধতিতে আর তা হলো আপনার ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা এখানে দেখতে পাচ্ছেন যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে কিছুটা ফাঁকা ছিল আর এই ফাঁকাটা বন্ধ করার জন্য দাঁতগুলা কেটে ছোট করা হয়েছে দাঁতে রোড ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে দাঁতগুলা কাটিং করে কিছুটা ছোট করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে ক্যাপ বসিয়ে দেওয়া হয়েছে যদিও ক্যাপটি বসানোর পরে দাঁতের ফাঁকাগুলা বন্ধ হয়ে গেছে কিন্তু এই যে যে চিকিৎসা পদ্ধতি ক্যাপের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করা এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ভিভার্স যদি এই ট্রিটমেন্টটি এই ট্রিটমেন্টটিতে যদি কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে আপনার দাঁতে ব্যথা থাকতে পারে যা আগে যে দুটি পদ্ধতি দেখিয়েছি সে দুটি পদ্ধতিতে কোনো ধরনের ব্যথা বা ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যদি আপনি এমন ফাঁকা দাঁতের চিকিৎসার কারণে এভাবে দাঁত কাটিং করে ছোট করে ক্যাপ করিয়ে থাকেন তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ভিওয়ার্স যদি ট্রিটমেন্টটি ভালো না হয় সেক্ষেত্রে আপনার দাঁতে ব্যথা হতে পারে আবার এই যে যে ক্যাপটি এখানে পরানো হয়েছে দাঁতের সঙ্গে এই ক্যাপটি সাধারণত পোরসিলিন ক্যাপ হয়ে থাকে যার দুটি লেয়ার থাকে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি দাঁত একই সঙ্গে ক্যাপ করে দেয়া হয়েছে যার জন্য দাঁতের ফাঁকাটা বন্ধ হয়ে গেছে এটি খুবই সহজে করা যায় তার জন্য অনেকেই এটি করার জন্য পরামর্শ দিয়ে থাকে তবে এটির বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা আমি কিছুক্ষণ আগেই বলেছি ভিওয়ার্স যেহেতু এই যে যে ক্যাপটি দেখতে পাচ্ছেন ক্যাপের দুইটি করে লেয়ার থাকে প্রথমে হচ্ছে একটি মেটাল লেয়ার থাকে পরবর্তীতে থাকে পোরসিলিন আর এই পোরসিলিন অংশটি দাঁতের মতো কালারের দেখতে হয়ে থাকে তো ভিওয়ার্স এই যে যে পোরসিলিন যে ক্যাপগুলো রয়েছে এই পোরসিলিন ক্যাপের এই পোরসিলিন অংশ বা উপরে যে লেয়ারটি থাকে যেটি দেখতে দাঁতের মতো এটি কখনও কখনো কারো কারো দাঁতের থেকে ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে বা উঠে যেতে পারে যদি কখনো এমন হয় সেক্ষেত্রে আপনাকে পুনরায় আবারও কিন্তু সেই ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে যদি ক্যাপের উপরের অংশ উঠে যায় তাহলে সেটি আপনি আর রিপেয়ার করাতে পারবেন না সেটি আপনাকে পুনরায় আবারও কিন্তু ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে ক্যাবটি আপনাকে নতুন করে করিয়ে নিতে হবে তো ভিওয়ার্স একেবারে যে আপনার ক্যাপ করালে সঙ্গে সঙ্গে যে এ ধরনের সমস্যা হয়ে থাকে তা কিন্তু নয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সারা জীবনেও সমস্যা হয় না আবার কারো কারো ক্ষেত্রে যে এক দুই বছরের ভিতরে এ ধরনের সমস্যা ঘটতে পারে আর এটি হলো ক্যাপের পার্শ্ব প্রতিক্রিয়া মোটামুটি ক্যাপের উপরের অংশ উঠে যেতে পারে অথবা যদি কিনা না ট্রিটমেন্টটি ভালো না হয় তাহলে সেই দাঁতে ব্যথা থাকতে পারে যার জন্য আপনার দাঁত হারাতে হতে পারে তো ভিওর্স আশা করি ফাঁকা দাঁতের চিকিৎসা সম্পর্কের যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা বুঝে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম